দাঁতের রোগ, দাঁতের সঙ্গে আঁতের সম্পর্ক, দাঁতের বিভিন্ন রোগ যেমন দাঁত নড়া, অসময়ে দাঁত পড়া, মাড়ি ফোলা, মাড়িতে ঘা, দাঁত ক্ষয় প্রভৃতি। দাঁত ভালো না থাকলে শরীরের নানা রোগের আবির্ভাব ঘটে। দাঁত নড়া, কচি আম পাতা চিবিয়ে তা দিয়ে দাঁত মাজলে দাঁত নড়া বন্ধ হয়। অসময়ে দাঁত নড়লে 20-25 গ্রাম আম পাতার কাঁচ 1 ইঞ্চ 3 আঙুলের মাথায় যেটুকু ওঠে পিপুল চূর্ণ 10-15 ফোঁটা মধুর সঙ্গে মিশিয়ে দাঁতের গোড়ায় লাগালে দাঁত নড়া ভালো হয়। অসময়ে দাঁত নড়া, বকুল ফলের গুঁড়ো, ফিটকারি ও লবণ একত্রে মিশিয়ে রুটি শাকার তাওয়ায় গরম করে নিয়ে ওই গুঁড়োতে একটু সর্ষে দিয়ে দাঁত মাজলে অকালে দাঁত পড়া বন্ধ হয়। মাড়ি ফোলা, সজনে পাতার শাক দিয়ে কুলকুচি করলে মাড়ি ফোলা দূর হয়। যদি মাড়ি ফোলার সঙ্গে দাঁতে ব্যথা থাকে তাহলে নারকেল শিকড় পুড়িয়ে কয়লা করে ওই কয়লা গুঁড়ো করে তার সঙ্গে ফিটকারি ও কর্পূর মিশিয়ে বাসক পাতার রসে একটু গরম করে তা দিয়ে দাঁত মাজলে খুব ভালো ফল পাওয়া যায়। মাড়িতে পুঁজ হলে, রক্ত পড়লে পানের রসের সঙ্গে লবণ মিশিয়ে কুলকুচি করলে পুঁজ পড়া বন্ধ হয়। তেজপাতার গুঁড়ো দিয়ে দাঁত মাজলে মাড়ির ঘা সেরে যায়। পায়োরিয়া, কুই পাতা পুড়িয়ে ছাই করে ওই ছাই দিয়ে দাঁত মাজলে পায়োরিয়া দূর হয়। ক্ষয়ের একটু গরম করে গুলে তাতে একটু লবণ ফেলে দিয়ে কুলকুচি করে উপকার পাওয়া যায়। পায়োরিয়ার জন্য মুখে দুর্গন্ধ, সেক্ষেত্রে পেয়ারার পাতা ও বাবলা বাকল বা ছাল সিদ্ধ জল দিয়ে কুলকুচি করলে সমস্যা দূর হয়। দাঁতের যন্ত্রণা, বটের আঠা লাগালে উপশম হয়, একটু কর্পূর টিপে দিলে যন্ত্রণা কমে যায়। লবঙ্গ তেল লাগালে দাঁতের যন্ত্রণা দূর হয়, অথবা লবঙ্গ গুঁড়ো করে লাগালে ব্যথা দূর হয়। আপাং গাছের শিকড় চিবিয়ে ওই দাঁতের গোড়ায় লাগালে ব্যথা নিরাময় হয়। দাঁতের ক্ষয় ও দাঁত পোকা, পোকা দাঁত, ছাতিম গাছের আঠা পোকা, ছাতিম গাছের আঠা পোকা দাঁতের ছিদ্রে দিলে যন্ত্রণা দূর হয়। দুঃখিত, দাঁত শিরশির করা, কিছু খেলেই দাঁত শিরশির করে, গরম ঠান্ডা কিছুই খাওয়া যায় না। এমতো অবস্থায় 8-10 গ্রাম কালো তিল খোসা পরিষ্কার করে বেটে সকালে জলে মিশিয়ে খেলে এই সমস্যা দূর হয়। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমেও দাঁতের সুরক্ষা রাখা যায়। পথ্য, ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা ভালো।